বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার দিনগত রাত তিনটায় নগরীর মেডিকেল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধরা। মিছিলটি মেডিকেল মোড় থেকে শহীদ মুখতার ইলাহি চত্বর চেকপোস্ট হয়ে আবারও মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টিকে ক্ষমা চাইতে হবে, বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করতে হবে, নয়তো ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সময় অসময় ফুটময়।